আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের কোচবিহারের পাশাপাশি রায়গঞ্জ এবং বালুরঘাটে এবং মালদাতে যাবেন তিনি। প্রশাসন সূত্রে খবর, 30 জানুয়ারি রায়গঞ্জের সভা শেষ করে বালুরঘাটে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4টে নাগাদ বালুরঘাট স্টেডিয়ামে সরকারি সভা থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তুলে দেবেন তিনি। সভা শেষে বালুরঘাটেই রাত্রিবাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই মতো বালুরঘাট সার্কিট হাউসে প্রস্তুতি রাখা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সফরের আগে বালুরঘাট শহর জুড়ে ব্যস্ততা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তার ডিভাইডারে নীল সাদা রঙের প্রলেপ দেওয়া হচ্ছে, সাজিয়ে তোলা হচ্ছে সার্কিট হাউস সংলগ্ন এলাকা। প্রস্তুতি তুঙ্গে আছে, মোটামুটি আমাদের কাজগুলো শেষের দিকে আছে। আগামীকালের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা রেডি হয়ে যাবো। সব রেডি আছে, ট্রায়াল ল্যান্ড হয়ে গেল, সব দিক থেকে রেডি। সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছি। এটা সিএম সিকিউরিটি থেকে যে নির্দেশ আছে, যেভাবে ওনাদের প্রোটোকল আছে, সমস্ত করে ওনাদের নির্দেশ অনুযায়ী সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। বালুরঘাট স্টেডিয়ামে প্রস্তাবিত এই সভাকে ঘিরে এখন সাজো সাজরব সর্বত্র। উল্লেখ্য, গত 2019 লোকসভা আসনে বালুরঘাট কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। কিন্তু গ্রামাঞ্চলে ভোটে এগিয়ে রইলেও শহরের ভোটে পিছিয়ে পড়েন অর্পিতা ঘোষ। এই কেন্দ্রে জয়ী হন বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের ভূমিপুত্র বলে পরিচিত সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি পদে বসেই বালুরঘাট শহরে একাধিক নতুন ট্রেন দিয়েছেন। এছাড়াও রেলের যথেষ্ট উন্নয়ন হচ্ছে তার চেষ্টাতেই। ফলে সুকান্ত মজুমদারের খাস তালুকে এখন নজর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন দেখার, লোকসভা ভোটে এই কেন্দ্রে কাকে প্রার্থী করেন তিনি। আরসিটিভি সংবাদ, বালুরঘাট।